মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমিও ভালো আছি। বেরিয়ে গেছি অফিসের জন্য। ওইখানে সরজিৎ কাকু গাড়ি পরিষ্কার করছে। আর আজকে বেশ গরম সকাল থেকেই। অনিমিকা দি আজকে আসবে না, পুরোটাই আমাকে জানিয়ে একাই করতে হবে, কারণ আজকাল মেয়ের বার্থডে, ছুটি নিয়েছে আজকাল। ভাবছিলাম ওয়ার্ক ফ্রম হোম নেব, বাট ওই যে অফিসে গিয়ে কাজ করার হ্যাবিটটা যে গুড হ্যাবিট, সেই জন্য আমি অফিসেই যাচ্ছি। যখন কোনো অসুবিধা নেই আমি ওয়ার্ক ফ্রম হোম কেনই বা নেবো। কখনো যদি কোনো প্রবলেম হয়, একান্ত আমি যেতে পারছি না, সেদিন নেব, সেই জন্য আমি ওয়েস্ট করি না। রোজ যখন যাই এই গাড়িগুলো দেখি আমি এখানে স্টেশনে, এই প্লাস্টিকের খেলনাগুলো রোজ ভাবি ওর জন্য নেব। আর ছাড়িয়ে চলে গেছিলাম, আবার ফেরত এলাম, এরম একটা গ্রিন বল নিলাম ওর জন্য, বাড়ি নিয়ে গিয়ে ফুলিয়ে দেবো। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আজকে খুবই লেট হয়ে গেল ব্লগ চালু করতে, কারণ কালকে 4:30 সময় ঘুমিয়েছি সকালে, অফিসের কাজটা সেরে যেহেতু মান্থ এন্ডিং ছিল। 7:00 সময় আবার উঠেছি, বিহু উঠে পড়েছিল, ডোনা রেডি হচ্ছিলো, সে খেললাম, গল্প করলাম, ডোনা গেল, আরতি মাসি এলো, তারপর একটু শুনলাম। কুলজিৎ ভাইকে বললাম যে আজকে পারবো না মিজি মেজে, তোমার তো 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, তারপর পারা যায়। তো উঠলাম যখন দেখি 11:40 বেজে গেছে, তো তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ ট্রেস্ট হয়নি, গাছে জল দিলাম ছাদে, ঘেমে একাকার, যা গরম, বাপ রে বাপ। এবার যাবো নিচে, বিহু তো অনেকক্ষণ উঠে পড়েছে, খাচ্ছে মনে হয়, হ্যাঁ মোস্টলি খাচ্ছেই হয়তো, আমি তো পড়েছিলাম তখন তো স্নান করে উঠলো, তো আওয়াজ পাচ্ছি। তো চলো যাই, ফ্রেশ ট্রেশ হই, আমি নিজেও ব্রেকফাস্ট করি, আর দেখি বিহু কী করে। ব্রেকফাস্ট রেডি, স্ক্যাম্বল্ড এগস আর পনির। আসিফা করে এনেছে, প্রথম লিচু খেলাম, জোসেফা খাওয়ালো, ভীষণ মিষ্টি ছিল। আর আসিফা খাওয়ালো হচ্ছে স্যান্ডউইচ, চিজ কর্ন স্যান্ডউইচ, দারুণ হয়েছিল। একটা জিনিস দেখাই তোমাদের, দাদাই তার নাতনির জন্য শিঙি মাছ এনে চাইবে। এই কি করছিস? কি করছিস রে? কিরম মুখ করেছ গো? মাম্মা রস খাবে, মাম্মা রস খাবে, লেবুর রস খাবে, আরে বাবা। হ্যাঁ মাম্মা, ফুটি মৌসুম্বি লেবুর রসটা খুব একটা পছন্দ করে না, ও খেয়ে নেয়। আমটা তো মুখে একবার পড়লেই ব্যাস, খুব ভালোবাসে আম খেতে, তাই তো মা? খাবে বলে বসে আছে, এমনিতেও বাইরে রোদ। এই যে দিদি, এটা বড় কালু প্রথমেরটা, তারপর বেবি কালু, তারপর নীল, বাকিগুলো কোথায় আছে এদিক ওদিক, আসবে খাওয়ার সময় ঠিক। এই দিদি কী করছিস? দিদি, এই দিদি, দিদি হচ্ছে নীলের থেকে বড়, জন্য ওকে দিদি বলে দেখা হবে, দিদি না দিদি। আর আছে এদিকে না, ওই যে ওই টপটার কথা সেদিনকে বলছিলাম, বেবি কালু শুয়ে আছে তার পেছনেই যে টপটা, ওইটা মাটি ঢেলে গাছ পুঁতে এ করলাম সেদিন। বাচ্চাগুলো অন্যদিন এখানে ব্যাডমিন্টন খেলে, আজকে খেলছে না, জানি না কেন, গরমের জন্য মনে হয় মোস্ট প্রবাবলি। ওই যে ওখানে
দাঁড়াও দেখি জুম করা যায় কিনা। এই যে লালু গাছুল করছে, কোথায় গেছে? বসে ওখানে গাছুল করছে। পুচকি এইখানটায় শুয়ে থাকে, এই যে আগের দিন দেখিয়েছিলাম এই ফাঁকটাতে, তার হয়ে গেছে মনে হয় ঘুম উঠে গেছে। গাছগুলোতে তো জল দেওয়া হয়েছে দুপুরে। ডোনা নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় বিহুর জন্য খেলনা, বুঝতে পারছি না, গদা মনে হচ্ছে, গদা তো, হ্যাঁ গদা। মাম্মা মুই খাস, ফুল দিলেই আলাদা হয়ে যাবে মনে ফুলিয়ে দিলাম ফাইনালি গদা। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।